अम्मी जान कहती थी, कोई धंधा छोटा नहीं होता और धंधे से बड़ा कोई धर्म नहीं होता। अब यही मेरा कलमा है और यही मेरा मजहब। দুই জনকে খুনের দায়ে অভিযুক্ত সাকিব খান কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। আদালতে বিচারকের সামনে আইনজীবী জেরা করে যাচ্ছেন তাকে। সাকিব খানকে মামলা থেকে বাঁচাতে আদালতে ছুটে গিয়েছেন শবনম বুবলি। তবে বাস্তব ঘটনা নয় এটি। মঙ্গলবার এফডিসির 4 নম্বর ফ্লোরে দেখা গেল এমন দৃশ্য। শুরু হয়েছে সাকিব খান ও শবনম বুবলি জুটির নতুন ছবি কালপ্রিটের শুটিং। এই সিনেমাটি পরিচালনা করছেন শাহিন সুমন। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটির আগের নাম ছিল একটা প্রেম দরকার মাননীয় সরকার, নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে কালপ্রিট। নতুন ছবিটি নিয়ে সাকিব খান বলেন, সাকিব খানকে খুনের আসামি করা হয়েছে। দুটি খুনের অভিযোগে তিনি আদালতে এসেছেন। এই সিনেমাটির গল্প নিয়ে এর বেশি কিছু আর বলতে চাই না, বাকিটা হলে গিয়েই দেখতে পাবেন দর্শক। ছবির নাম পাল্টে ফেলা প্রসঙ্গে পরিচালক বলেন, আমার ছবির নাম ছিল একটি প্রেম দরকার মাননীয় সরকার, এই নামেই ছবির মহরত করেছিলাম আমরা, কিন্তু গল্পের প্রয়োজনে ছবির নাম বদল করা হয়েছে। এখন এই সিনেমার নাম রাখা হয়েছে কালপ্রিট। আমরা টানা শুটিং করছি এই সিনেমার। ছবিতে আরও একজন নতুন নায়িকাকে দেখা যাবে, যার নাম মিদুলা। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাবেরি আলম প্রমুখ। আমার সাথে তার মানে কিরকম কিছু দেখিনি, মেইন ভুল এইটা। আর আমার মানা গেছে আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সন্তান জোর করেছে এন্ড অলরেডি শি অলরেডি ইজ আ বিগ সুপারস্টার। আসলে অন্যরকম, গত বছরের ফিলিংসটা ছিল আবার অন্যরকম। আজকে আপনি নরমালি আমার খুব খুব আনন্দের একটা দিন। যে আপনারা সকলেই জানেন যে আজকে আবরাম খান জয়ের হচ্ছে বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি জানি অবশ্যই সবাই, খুব ভালো একটা দিন আমার। আর সবচেয়ে বেশি দোয়া করবেন জয়ের জন্য এবং সবাই জয়কে উইশ করবেন। আমি দেখছি আজকে ফেসবুকে প্রচুর উইশেস আসছে জয়ের জন্য, জয়ের জন্য দোয়া করবেন। এই আর আর আমি কথা বলার, আমি খুবই একটু আবেগ হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন, গুড বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। আমার এবং আমার সাথে সাকিবের যে জুটিটা জুড়ে গেছে বা হয়েছে, এটা আপনার না হাজার চেষ্টা করলে ওই জুটিটা ভাঙতে পারবেন না। আমরা এখানে সবাই মজা করতে এসেছি, জাস্ট ফিনিশ ডিনার, তারপরে আমরা কি করব একটু মজা করব। বিশেষ করে এখানে দুনাপু আমাদের জন্য একটু ডিস্কো রেখেছে, তো সেটা আমরা এনজয় করব। পুরনো ঠিকানায় নেই অপু বিশ্বাস, ঠিকানা বদলে উঠলেন নতুন ফ্ল্যাটে। গুলশানের নিকেতনে আগের ঠিকানায় আর থাকছেন না তিনি। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে থাকবেন বসুন্ধরার নতুন ফ্ল্যাটে। ঢাকায় সিনেমার একসময় তুমুলে ব্যস্ত নায়িকার হাতে চলচ্চিত্রের ব্যস্ততা তেমন একটা নেই, স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকছেন তিনি। দেশের বাইরেও স্টেজ শো করতে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি একটি ফ্যাশন হাউজের দুর্গাপূজার ফটোশ্যুটেও অংশ নিয়েছেন এই নায়িকা। অপু বিশ্বাসের নতুন ফ্ল্যাট নিয়ে মিডিয়া পাড়ায় চলছে জোর কানাঘোষা। অনেকে বলছেন এই ফ্ল্যাট আব্রাহাম খান জয়ের বাবা সাকিব খান তাকে কিনে দিয়েছেন। এ বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, আমার নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কম বেশি সবাই জানেন, এটা কিন্তু একবারে টাকা পরিশোধ করে ক্রয় করিনি, অনেক আগে থেকে এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছিলাম।
অভি বিশ্বাস এরই মধ্যে শুটিং শেষ করেছেন দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমার। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে। কলকাতায় শর্টকাট নামে আরও একটি সিনেমাতে অভিনয় করেছেন এই নায়িকা। এতে তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি ও গৌরবকে। এছাড়াও রফিক শিকদারের ওপারে চন্দ্রাবতী সিনেমাতে সাইমন সাদিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।